মিজোরামে ঝুলন্ত ব্রিজ ভেঙে শ্রমিকদের মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার আইজলের জেলা শাসক নাজুক কুমার জানিয়েছেন, এখনো পর্যন্ত যাদের দেহ উদ্ধার করা হয়েছে প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উদ্ধার হয়েছে 18 জনের দেহ। মৃতদেহ রেলের হাতে তুলে দিয়েছে আইজল প্রশাসন। জখম তিনজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। বুধবার মালদার জেলা শাসক জানিয়েছিলেন, তারা 23 জনের মৃত্যুর খবর পেয়েছেন। আইজলের জেলা শাসক দাবি করেন, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 18, তাই সঠিক তথ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছে আইজল প্রশাসন।